अस्सलाम वालेकुम मिस। अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम। अलैकुम अस्सलाम। সবাই ভালো আছো? জি মিস, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিস আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা ভালো আছো? জি মিস। সামিয়া কি এসেছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উসাদ, শারমিন, সবাই মিউট করো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। তোমরা ভালো আছো সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো। স্কুল কি খুলে যাবে? কি মনে হচ্ছে? জি খুলে ভালো যাবে মিস। আচ্ছা ঠিক আছে, স্কুল খুলে গেলেই ভালো, তাই না? দেখা হবে আমাদের স্কুলটা যে কবে যে খুলবে আর কবে যে আমাদের পিচিগুলো মাঠে দৌড়াবে। বেশি ছুটি পেয়েছি আর ছুটি চাইতে মন চায় না। আর ছুটি আমাদের কোনো দরকার নেই, আমরা ইচ্ছা ছুটি, আসলে ছুটি বলতে এরকম একটা আতঙ্কিত ছুটি, ছুটি বলতে কি এই ছুটি কাটানো হয়েছে অরিজিনালি বলো তো। তোমরাও খুব ব্যস্ত ছিলে যে ক্লাস কি হচ্ছে না হচ্ছে, আমরাও এই ক্লাস তোমাদের যথাযথ পৌঁছাতে পারবো কিনা নানা ভাবে চেষ্টা করতেছিলাম। আসলে স্টুডেন্টরা কি করবে সবকিছু মিলে, যাই হোক আমরা এখন এই পর্যায়ে আসছি। আরো আল্লাহর কাছে প্রার্থনা করবে যাতে এটা আর অফ না হয়, 30 তারিখে যাতে স্কুল খুলে যায়। তোমরা তো অনেক ছোট, তোমাদের দোয়া আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কবুল করবে। তোমরা সবাই দোয়া করবে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি। হ্যাঁ, তাহলে আমাদের কয়টা প্রশ্ন ছিল? সামিয়া কি আসছে ক্লাসে? আচ্ছা মিস, জি বলো মিস, আপনি এর আগে 3-4টা হোমওয়ার্ক দিয়েছিলেন, ওখানে আপনি বলছিলেন যে পার্ট 3 হোমওয়ার্ক থাকবে বা পার্ট 4 হোমওয়ার্ক থাকবে। আমি বুঝলাম না কেমন হোমওয়ার্ক থাকবে, মানে ওই চ্যাপ্টার থেকে কি বলি নাই, পার্ট 3 চাই না। তোমরা হোমওয়ার্ক গুলো 1 নাম্বার 2 নাম্বার দিয়ে এইভাবে করবে, বুঝতে পেরেছো? যে ওই যে জ্ঞানমূলক প্রশ্ন বানাবো ওরকম না, জ্ঞানমূলক প্রশ্ন বানাবো কেন, HW থাকবে, ওটা পুরাটাই বর্ণনা সহ লিখবে ওটা। আর জ্ঞানমূলক কোশ্চেন তো যেগুলো দিয়েছি মোট কয়টা হয়েছে বলো তো? আসসালামু আলাইকুম। দেখছি সবগুলো ক্লাস শেষ করে দিয়েছি, আমাদের লেকচার 9 চলবে, গত ক্লাসে ছিল 7 পর্যন্ত, আজকে 8 নাম্বার লেকচার, তাই না? এই বাকি ক্লাস গুলো কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি সব, আজকে আমাদের লেকচার 8 থেকে শুরু হবে, বুঝতে পেরেছো? আর তোমরা কি সবাই ইউটিউবে ক্লাস গুলো পেয়েছো? জি মিস আমি তো পেয়েছি। একজন পাইলে তো সবাই পাওয়ার কথা, সবাই পাবে। তাহলে আমরা ক্লাসে যাওয়ার আগে একটু প্রার্থনাটা আজকে শুধু করে নেব, সবাই একটু দাঁড়াও, সবাই দাঁড়িয়ে যাও। আর তোমরা ভিডিও অন করো না কেন, ক্লাস 6-7 ওরা তো সুন্দর ভিডিও অন করে। লাইভ ক্লাসটা মানি হচ্ছিল যে ভিডিও অন কর, ভিডিওটা থাকলে সব টিচাররা স্টুডেন্টদের দেখবে, স্টুডেন্টরা টিচারদের দেখবে, এই জন্যই তো আসলে জুম ক্লাসটার আয়োজন করা। তোমরা ক্লাসে কি পরিমাণ মনোযোগী আছো, কিন্তু তোমরা ভিডিও অফ করে রাখো। জি মিস, কিন্তু আমার সমস্যা হচ্ছে যে আমার রুমটা ওরকম গুছানো না, আর আমার চুল ওরকম মানে ওরকম না না না, চুল গুছানো দেখবো না তো, আমরা হচ্ছে দেখবো তুমি খাতা লিখতেছো কিনা, তুমি বই বের করেছো কিনা, তুমি টিচার ক্লাসে এসেছো কিনা, তোমার ওইগুলো দেখা তো আর আমাদের কোনো সাবজেক্ট না বাবা। এইগুলো দেখা নিয়ে তোমরা কেন ব্যস্ত থাকো, এগুলো কি দেখার বিষয় বলো? তোমরা এই কথাটা ভুলে যাও, আমি মাঝে মাঝে বলি যে বাবা মা
সবচেয়ে বেশি আদর করে বাবা মার থেকে আমরা তোমাদের আদর করতে পারি না কিন্তু আমার মনে হয় যে বাবা মার তোমরা আমাদের কাছে 6 ঘন্টা থাকো স্কুলে শব্দ হচ্ছে সবাই মিউট করো সবাই মিউট করো কার মোবাইলে বা ল্যাপটপে শব্দ হচ্ছে খাদিজা মিউট করো খাদিজা মিউট করো খাদিজা একটা মিউট করো আচ্ছা শোনো তো আমি এই কথাটা ক্লাসেও বলি আবার এখনো ক্লাস শুরুর আগে বলে নিলাম একটু যে তোমরা কিন্তু আমাদের কাছে 6 ঘন্টা থাকো প্রতিষ্ঠানে তো সেই 6 ঘন্টার মধ্যে সমস্ত বিপদ আপদ আব্বু আম্মুর আদরের ধনটা কাদের হাতে তুলে দেয় বলতো টিচারদের হাতে তাহলে একজন শিক্ষক তো সবচেয়ে তোমার কাছের একজন মানুষ তাহলে তাকে তাকে সামনে উপস্থাপন কিসের এত কি এত কিছু দরকার নেই আমার তো মা আমার তো বাবা আমার টিচার আমার মা বাবা তাই না তাহলে এত কিছু ভেবেচিন ওয়ালাইকুম আসসালাম ভেবেচিন্তে তো আর হবে না বাবা ঠিক আছে যা যা জোর করছি না আমি যা যা ব্যক্তিগত ব্যাপার আমার জাস্ট এমনি বললাম আবার তোমরা কিছু মনে করো না ম্যাডাম কেন বল কথা বললে কি স্বীকার করি কিন্তু আরো মানে অন্যান্য সমস্যাও হয়ে থাকে হ্যাঁ হ্যাঁ হতে পারে অনেকের অনেক সময় কিন্তু আমি তো মনে করি না যে যেমন 47 জন এখন অ্যাটেন্ড আছে 47 জনের এই সমস্যা আমারও একটু সমস্যা হতে পারে আমি ভিডিওটা অন করে আবার তোমাদের সাথে কথা বলতে পারি এটা হতেই পারে কিন্তু সেজন্য যে সবারই একদম সমস্যা এটা তো না বড় ক্লাস গুলো এরকমই হয় যেমন 9-এ আমি সেদিন একটা ক্লাস নিলাম ভিডিও অন করতে চায় না বড়রা তো আরো সুন্দর থাকার কথা গুছানো থাকার কথা যত বড় হচ্ছে আমি দেখি তত তোমাদের পার্টিসিপেন্ট মানে কেমন যেন কমে যাচ্ছে সবকিছুতে পিছিয়ে পিছিয়ে থাকা একটা ভাব আসলে এটা বড় হওয়ার কারণে হচ্ছে নাকি আমি বুঝতে পারছি না যাই হোক ছোট কালে যত চঞ্চল থাকে এরপরে আস্তে আস্তে কমে আসে কিন্তু এতটা কমে গেলে আমরা শিখবো কিভাবে বলো আমাদের তো সবকিছুতে অংশগ্রহণ করা শিখতে হবে নেতৃত্ব দিতে হবে এক সময় সবকিছু সবকিছু বুঝি আমরা তাহলে আমরা পিছিয়ে থাকলে তো চলবে না আমরা তো তোমাদের দিয়ে তো আমরা তো চলেই যাব বাবা পৃথিবী ছেড়ে একদিন তোমরা এখন যদি না আগাই আসো কোনো কাজে তাহলে এই স্টুডেন্ট লাইফে যা আচার আচরণ নিজেকে তৈরি করবে এটা পরবর্তী জীবনে কিন্তু ঠিক তাই হবে এখন চুপ করে থাকবে কথা বলবে না এটা কিন্তু এই অভ্যাসটা কিন্তু থেকে যাবে এখন তোমরা একদম ছোট মানুষ তোমরা যা তৈরি হওয়ার ইচ্ছা আছে এখন থেকে করতে পারো তুমি যদি মনে হচ্ছে আমি খুব ভালো হব তাহলে ভালো হতে পারো না আমি মাধ্যমিক আচার আচরণ মানুষের মতো হ্যাঁ না করে যাব সেটাও হতে পারো আমি সবচেয়ে সুন্দর মানুষ তৈরি হব সেটাও হতে পারো এখন তোমাদের ইচ্ছার উপরে সবকিছু নির্ভর করবে তো সবকিছুতেই আগ্রহ প্রকাশ করবে করতে চাইবে বলতে চাইবে কথা বলতে চাও না এই যে প্রাথমিক সমাবেশ বললে কেউ বলতে চাও না বড় ক্লাসে মিস আমি জাতীয় সঙ্গীত করবো আমি কোরআন তেলাওয়াত করবো আমি হচ্ছে পড়বো সবাই একসাথে আমাকে যদি চিৎকার চেঁচামেচি করে বলতে আমি পড়বো তাহলে কিন্তু আমার ভালো লাগে আমার কাছে মনে হয় যে আমার স্টুডেন্ট আসবে না দুই একজন শুধু বলো আর সবাই চুপ করে থাকো এটা কিন্তু ঠিক না আর এখন এই যে জানি তোমরা অনেকটাই আসলে এই যে 1 বছরে আমরা পিছিয়ে গেছি তারপর আমি বলবো যে জুম ক্লাসের মাধ্যমে সব টিচারদের তোমরা দেখতে পাচ্ছ টিচাররা তোমাদের দেখতে পাচ্ছে এটা আল্লাহ তাআলা আমাদের একটা সুযোগ করে দিয়েছে এটাকে আমরা কাজে লাগাবো ঠিক আছে এই পর্যন্ত শেষ করে সময় বেশি বাড়াবো না 9 মিনিট অলরেডি চলে গেছে সবাই দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে আমরা এখন প্রার্থনা করব কে করবে ক্যাপ্টেন কে এসেছে আজকে ক্লাসে সামিয়া রাফা কেউ নাই কে ক্যাপ্টেন কে সামিয়া জানি আমি আর অন্য কেউ কমান্ড করতে পারবে কে কথা বলেন না আচ্ছা মিস নতুনদের মধ্যে কাউকে কয়েলে ভালো হবে কারণ ওদের অবশ্যই নতুনদের মধ্যে কে কোরআন তেলাওয়াত করতে যাবে আমি কোরআন মিস আমি করব জানা মিস আমি করব জানা করবে মিস ইয়ানা জি হ্যাঁ নূরে জানাত শুরু করো
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين কেমন ছিলে সবাই মাশাআল্লাহ বলো সবাই মিউট করে মাশাআল্লাহ বলো তো কথাটা সবাই মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই মাশাআল্লাহ বলো একসাথে মাশাআল্লাহ 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 বলতে ইচ্ছা করে না ঠিক আছে এখন সবাই বই বের করো এবার নতুনদের মধ্যে থেকে আমাদের আজকের আলোচনার বিষয় থাকবে পাঠ চার দ্বিতীয় অধ্যায় আমরা চলে এসেছি আর কয়েকটা ক্লাস করে মনে হয় আমাদের শারীরিক শিক্ষা বিষয়টা শেষ হয়ে যাবে অষ্টম শ্রেণীতে আমি কর্ম জীবনমুখী শিক্ষা শুরু করব আর হচ্ছে তোমাদের গার্হস্থ্য ক্লাসটা মাহমুদা মিস নিবে তবে কর্ম এটার অর্ধবার্ষিকী সিলেবাস শেষ হলে ওটা আমরা শুরু করব তো চলতে থাকি এর মধ্যে যদি স্কুল শুরু হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ সেজন্য ম্যাম কি করবে এই যে এই শারীরিক শিক্ষা বিষয়ে যেরকম ক্লাস হচ্ছে ঠিক সেরকম ক্লাস হবে তোমাদের এই শারীরিক শিক্ষা 50 গার্হস্থ্য বিজ্ঞানে 50 ড্রয়িং এ 50 নাম্বার কর্ম জীবনমুখী তে 50 তবে একটা মজার ব্যাপার আছে জানো মজার ব্যাপারটা কি বলতো মজার ব্যাপার হচ্ছে এই নাম্বার গুলো টিচারদের হাতে আর আমরা তোমাদেরকে এই নাম্বার গুলো স্কুল থেকে ফ্ল্যাপ করে বোর্ডে পাঠিয়ে দেব তার মানে কি মনে হচ্ছে যে টিচারদের হাতে নাম্বার তার মানে তো আমার বাসায় নাম্বার তাই না এটা মনে করা যাবে না আমাদের জানতে হবে শিখতে হবে এবং তোমাদের কার্যক্রম গুলো দেখেই কিন্তু আমরা নাম্বার গুলো দেব ঠিক আছে এটা মনে রাখতে হবে তোমরা তোমাদের হোমওয়ার্কের খাতা দেখো তোমাদের যে যে জ্ঞানমূলক কোশ্চেন গুলো দিচ্ছি এগুলো আবার তোমাদের যখন শ্রেণী পরীক্ষা হবে সেইখানে তোমাদের এই প্রশ্নগুলো অ্যাটেন্ড করবে তোমরা পরীক্ষা দিবে 10 মার্ক 10 মার্ক 20 মার্ক এটার পর কম্বাইন করে 10 মার্ক করা হবে তারপর হচ্ছে তোমাদের ব্যবহারিক ক্লাস হবে সবকিছুর উপরে নির্ভর করে এই 50 মার্ক কি করা হবে বোর্ডে পাঠানো হবে সেটা সাবজেক্ট টিচাররা এই নাম্বারটা তৈরি করে প্রধান শিক্ষকের সিগনেচার সিল দিয়ে স্কুল থেকে পাঠানো হবে যেখানে তোমাদের অষ্টম শ্রেণী জেএসসি এর পরীক্ষাটা হবে সেই কেন্দ্রে কেন্দ্রে থেকে এই নাম্বারটা তারা কি করবে বোর্ডে পাঠিয়ে এবার আমার কথা ক্লিয়ার বুঝতে পেরেছো তার মানে এই সাবজেক্ট গুলো পরীক্ষা পরীক্ষা হবে বুঝতে পেরেছো চলো তাহলে আমরা আমাদের একটু আলোচনা চলে যাই আজকে আমাদের দ্বিতীয় অধ্যায় পার্ট 4 আমরা আলোচনা করব যারা যারা নতুন আছো তাদের মধ্যে থেকে আমি চাচ্ছি কেউ এখানে পড়বে এখানে আমাদের স্যাম পড়ি ম্যাম আমি পড়ি যে ইচ্ছা সে শুরু করো কে খাদিজা আমি পড়ি খাদিজা পড়তে চাচ্ছো পড়ো মুস্তাফ এটা বন্ধ করো মিউট করো মুস্তাফ মিউট করো ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে এক ভয়াবহ যুদ্ধ আদিবা শুনতে পাচ্ছো মিস মিস পাঁচ চাঁদের প্রথম থেকেই পড়বো হ্যাঁ পড়ো ঠিক আছে
তাদের যেমন একটু নেটের সমস্যা রেড ক্রস ওর ও রেড ক্রিস্টেন রেড ক্রিসেন্টের জন্ম ইতিহাস 1859 সালে 1859 সালে 24 জুন উত্তর ইতালির সালফেরিনো নামক স্থানে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। মাত্র 16 ঘন্টার এই যুদ্ধে প্রায় 40,000 সৈন্য আহত হয়। আহত সৈন্যরা বিনা চিকিৎসায় যুদ্ধক্ষেত্রেই উন্মুক্ত প্রান্তরে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল। সেই সময় সুইজারল্যান্ডের এক যুবক জিন হেনরি ডুনান্ট ব্যবসা সংক্রান্ত ব্যাপারে ফ্রান্সের তৃতীয় নেপোলিয়নের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন। আচ্ছা ঠিক আছে, এরপরে থেকে দেখি, দেখো এরপরে থেকে কি লেখা আছে। যুদ্ধক্ষেত্রে এই মর্মান্তিক দৃশ্য দেখে তিনি ব্যথিত হন, তার কি অনেক কষ্ট লাগে, খারাপ লাগে যে সবাই ছটফট করছে, আহত মানুষগুলো অনেকে হতাহত হয়েছে, এবং তিনি আশেপাশে গ্রামবাসীকে ডেকে এনে আহতদের কি করেন, তাৎক্ষণিক অর্থাৎ প্রাথমিক শিক্ষা, যে যখন যখন একজন মানুষ অসুস্থ হয়ে যায় ঠিক সেই সময় প্রথমেই যেই চিকিৎসাটা তখনই যেটা দেওয়া হয় সেটা হলো তাৎক্ষণিক সেবা ও প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরাই রেড ক্রসের প্রথম স্বেচ্ছাসেবক, যাদের অধিকাংশই ছিলেন মহিলা। দেখো এই যে প্রথম যারা স্বেচ্ছাসেবক ছিলেন রেড ক্রসে, তারা হচ্ছে মহিলাই কিন্তু ছিল বিশেষ। তোমরা দেখবে আসলে একটা জিনিস, আমাদের সমাজে যে কোনো যেখানেই যাও না কেন, এখন এখন আর তখন বলো, সবসময় মহিলাদের কিন্তু একটা বিশেষ ভূমিকায় আছে। কিন্তু আমাদের এই যে সমাজে অনেক সময় শুধু শুধুই বলা হয় যে মহিলারা অনেক পিছিয়ে আছে, মহিলাদের দ্বারা এটা হবে না, মেয়েদের দ্বারা এটা হবে না, ছেলে যাই এটা করতে পারে, আসলে কথাগুলো ঠিক না, ইচ্ছে করলে সবাই পারে। আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিই, তোমরা তো সবাই জানো যে দেখো যে আমরা জানি যে বড় বড় ভার উত্তোলন খেলাগুলো, সেগুলো বলো তো, তোমরা টিভিতে দেখো না ভার উত্তোলন খেলাগুলো, কি মেয়েরা খেলে না, সেখানে অংশগ্রহণ করে না বলো? জিমি তাহলে হ্যাঁ, সব মেয়েরা পারে না, তবে কেন সে পারে সেটা ভার উত্তোলন খেলা বলতো, সে মানে প্র্যাকটিস করে আসছে যার কারণে সে পারে। আমরা আমরা এটা এটাই জানবো যে যদি মহিলাদের সুযোগ করে দেওয়া হতো তাহলে সব ক্ষেত্রেই কিন্তু মহিলারাই সবকিছু ভালো পারত, বরং তারা বুদ্ধি খাটিয়ে মাথা ঠান্ডা রেখে সবকিছু কাজগুলো করতে পারতো। এটার মূল কারণটা হচ্ছে আমাদের সুযোগ দেওয়া হচ্ছে না, করতে দেওয়া হচ্ছে না, যার কারণে একটা প্রতিবন্ধকতা সমাজে সৃষ্টি হয়। এই জন্য দেখো যে আমরা দেখি যে প্রথম স্বেচ্ছাসেবক সেখানে মহিলারাই ছিল অধিকাংশ, বেশি ছিল, দেখছো? তারপরে দেখো ডুনান্ট এবং যুদ্ধের ভয়াবহ এই বিভীষিকাময় স্মৃতি ও তার প্রতিকারের জন্য 1862 সালে এ মেমোরি অফ সলফেরিনো নামে একটি বই রচনা করেন। বইটি দেখো কি বই ছিল, সেটা বইটির মূল কথা ছিল আমরা কি পারি না প্রতিটি দেশে এমন একটি সেবামূলক সংস্থা গঠন করতে যারা শত্রু মিত্র নির্বিশেষে আহতদের সেবা করবে। দেখো কেমন বইটার একটা নাম ছিল একদম মর্মস্পর্শী, যে আমরা কি পারি না, যে প্রতিটা দেশে, সে কিন্তু একটা দেশের কথা বলে নাই, তার দেশের কথা বলে নাই, পুরো পৃথিবীতে কথা বলছে, পুরো দেশের কথা বলছে, যে সমস্ত পৃথিবীতে সবগুলো দেশে সব দেশে এমন কি কোন একটা স্বেচ্ছাসেবামূলক সংগঠন থাকতে পারে না, একটা প্রতিষ্ঠান যেখানে কেউ আপন পর এগুলো কিচ্ছু বিবেচনা করবে না, রুগী দেখলো আসলো বাস এটাকে বিদায় দিয়ে দিল চিকিৎসা করে, তাই না? এইরকম তার ভিতরটা এতটাই কেঁদেছিল সেদিন যে সে একটা বই বের করেছিল, এবং নামটা ছিল দেখো কি নাম সেই বইটার। 1863 সালে 9 ফেব্রুয়ারি জিন হেনরি ডুনান্ট 4 জন জেনেভাবাসীকে নিয়ে একটি কমিটি গঠন করেন, যা কমিটি অফ 5 নামে পরিচিত। এখানে দেখো যে কমিটিটার নাম কি ছিল, কমিটিটার নাম ছিল কমিটি অফ
5 নামে পরিচিত পরবর্তীতে এই কমিটির নাম পরিবর্তিত হয়ে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি নামে পরিচিত হয় একই বছর এই কমিটি 16টি দেশের প্রতিনিধিত্ব নিয়ে জেনেভায় আন্তর্জাতিক সম্মেলনে আহ্বান করে সবাইকে নিয়ে একটা সম্মেলনে বসলো তারা সম্মেলনে দেখো কি হয়েছে সম্মেলনে ডোনান্টের মহতি প্রস্তাবগুলো গৃহীত হয় এবং তারই পরিপ্রেক্ষিতে রেড ক্রস জন্মলাভ করে জিন হেনরি ডোনান্ট 1828 সালের 8ই মে সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্মগ্রহণ করেন এখন আমরা একটু এখানে 22-23 নাম্বার প্রশ্নটা লিখব যে রেড ক্রস সোসাইটি বা রেড ক্রসের কমিটির প্রতিষ্ঠাতার নাম কি তোমরা কি লিখবে আমি একবার বলবো প্রশ্নটা একবার আবার শোনো তোমরা বড় হয়ে গেছো তোমরা একবার শুনলেই পারবে রেড ক্রস কমিটির প্রতিষ্ঠাতার নাম কি উত্তর কি লিখবে তোমরা উত্তর লিখবে জিন হেনরি ডোনান্ট ঠিক আছে জিন হেনরি ডোনান্ট এটা হবে আমাদের 23 নাম্বার প্রশ্ন এবার একটু সবাই লিখে নাও লেখা শেষ হলে আমাকে বলবে ম্যাম আমাদের লেখা শেষ হয়েছে ম্যাম আরেকবার বলবো কোশ্চেনটা আমি কিন্তু বলেছিলাম ম্যাম সুন্দর করে শোনো একবার বলবো একবার বলার পরে সবাই লিখবে ঠিক আছে আরেকবার বলতেছি রেড ক্রস কমিটির প্রতিষ্ঠাতার নাম কি উত্তর লিখবে হচ্ছে জিন হেনরি ডোনান্ট ঠিক আছে এরপরে থেকে দেখো সালে 8ই মে সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্মগ্রহণ করেন এখন আমরা 24 নাম্বার প্রশ্নটা লিখব জিন হেনরি ডোনান্ট কত সালে কোথায় জন্মগ্রহণ করেন আর উত্তরটা তোমরা কি লিখবে উত্তরটা লিখবে জিন হেনরি ডোনান্ট 1828 সালে 8ই মে সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্মগ্রহণ করেন এটা হচ্ছে আমাদের 24 নাম্বার প্রশ্ন আমি প্রশ্নটা আবারও বলছি সবাই মনোযোগ সহকারে শুনবে জিন হেনরি ডোনান্ট কত সালে কোথায় জন্মগ্রহণ করেন উত্তর লিখবে জিন হেনরি ডোনান্ট 1828 সালের 8ই মে সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্মগ্রহণ করেন 24 নম্বর প্রশ্ন লেখা শেষ হলে আমাকে বলবে যে ম্যাম আমাদের লেখা শেষ তারপরে আমি পরবর্তী প্রশ্নে যাব ওকে জন্মগ্রহণ করেন এবং 1910 সালে 30 অক্টোবর অক্টোবর 82 বছর বয়সে মৃত্যুবরণ করেন ডোনান্টের প্রতি সম্মান প্রদর্শনের জন্য 8ই মে তার জন্মদিবস এই দিনটি বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসাবে পালিত হয় আমরা 25 নাম্বার প্রশ্নটা লিখব 25 নাম্বার প্রশ্নটা লিখব যে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস কোন তারিখে পালিত হয় উত্তর লিখবে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসটি 8ই মে মানে হচ্ছে ওনার জন্ম তারিখকে উল্লেখ করে এই দিবসটি পালন করা হয় 8ই মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস কত তারিখে পালন করা হয় তোমরা উত্তর লিখবে বিশ্বে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসটি 8ই মে পালিত হয় লেখা শেষ হলে আমাকে বলবে আমরা 25 নাম্বার প্রশ্নটা লিখছি জি মিস লিখেছি থ্যাংক ইউ আমাদের 25 নাম্বার শেষ হয়েছে ইয়েস ম্যাম ইয়েস ওকে আমরা এখন দেখো কি লেখা আছে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের মূল নীতি এখানে দেখো কি
আন্তর্জাতিক ও রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের মূলনীতি এইখানে এই যে কোণারে দেখো আমি যেখানে মাউসটা ধরেছি তীর চিহ্ন দেওয়া এইখানে তোমরা এইচডব্লিউ দিয়ে আজকে হোমওয়ার্কটা লিখে নেবে তারিখ দেবে 10/3/2021 এবং এটা আমাদের কত নাম্বার এইচডব্লিউ কে বলতে পারবে মিস 5 নাম্বার ওকে ভেরি গুড কে বললো আনিলা আনিলা আফরিন আনিলা আফরিন 68 রোল ভেরি গুড আমাদের 5 নাম্বার এইচডব্লিউটা আমরা এটা লিখে নেব আগে আমি বলে নিলাম আলোচনা শুরুতে আজকে তারিখ দিয়ে লিখে নাও অনেক ধন্যবাদ তালিনা আমরা 5 নাম্বার এইচডব্লিউ তে আছি মিস আনিলা আনিলা না আনিলা আফরিন জি জি ঠিক আছে আচ্ছা আমি শুনি আমি বলেছি আনিলা তুমি শুনেছো অথবা ঠিক আছে এবার দেখো এখানে কি লেখা আছে এটা পুরাটা 7টা পয়েন্ট আছে মূলনীতি কয়টি এটাও একটা প্রশ্ন দেব আমি 26 নম্বর প্রশ্ন আগে আলোচনাটা আসি দেখো এখানে কি লেখা আছে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের মূলনীতি 1965 সালে ভেনিনায় অনুষ্ঠিত রেড ক্রস ও রেড ক্রিসেন্টের 20তম আন্তর্জাতিক সম্মেলনে নিম্নলিখিত 7টি মৌলিক নীতি গৃহীত হয় এখানে আমরা একটা প্রশ্ন লিখব 26 নম্বর প্রশ্নটা আবার শুনে নাও সুন্দর করে সবাই শুনবে তারপরে লিখবে উত্তরটাও শুনবে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের মূল নীতি কয়টি 26 নম্বর প্রশ্ন মূল নীতি উত্তরটা লিখবে 7টি শুধু 7টি উত্তর হবে 26 নাম্বার লেখা শেষ হলে আমাকে বলবে সবাই শেষ হয়েছে সবার লেখা শেষ হয়েছে জি মিস জি মিস জনক কি ক্লাসে আছে আছে না এমন হয় থাকলে তো কথা বল ঠিক আছে আমি দেখে দিচ্ছি পরে আচ্ছা এবার দেখো এই মূল নীতিগুলো আমরা একটু দেখব এক নম্বরে দেখো মানবতা কোন প্রকার ভেদাভেদ ছাড়া যুদ্ধক্ষেত্রে আহতদের সাহায্য করা রেড ক্রসের একটা মূল নীতি হচ্ছে কোনো মাত্র ভেদাভেদ থাকবে না জাতি ধর্ম বর্ণ বা সে কি কেমন মানুষ ছোট বড় কিছুই ভেদাভেদ করবে না কি করবে সেখানে শুধুমাত্র যারা যুদ্ধক্ষেত্রে আহত হবে তাদের সেবা করবে পক্ষপাতহীনতা এই আন্দোলনে জাতি গ্রোত একটু আগে আমি বললাম ধর্মীয় বিশ্বাস শ্রেণী বা নিরপেক্ষতা ভিত্তিতে বিপদাপন্ন ব্যক্তিকে সাহায্য করা এটা কোনো পক্ষপাতিত্ব হবে না যে ও আমার আপনজন ওকে একটু বেশি সেবা করি আমি তো ওকে চিনি না তাহলে আমি ওর সেবাও করবো না এরকম পক্ষপাতিত্ব থাকবে না পক্ষপাতিত্ব ছাড়া এই সেবাটা করতে হবে নিরপেক্ষতা দেখো সকলের আস্থা ও বিশ্বাস অর্জনে উদ্দেশ্যে এই আন্দোলন সংঘর্ষকালে কোনো পক্ষ অবলম্বন করা করে না যেমন নিরপেক্ষতা কি যে এটা এটা মানুষের প্রতি বিশ্বাস আনতে হবে কারণ আমি যখন একজনকে সেবা করব সে যদি আমার প্রতি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু সে আমার সেবাটা আসলে গ্রহণ করেও সে সুস্থ হবে না এই জন্য এমনই তার সামনে আমাদের তাকে সুস্থ করার জন্য আমাদের এমন ভাবে উপস্থাপন করতে হবে যে সে আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে তারপর দেখো স্বাধীনতা এই আন্দোলন স্বাধীন একদম মুক্ত থাকবে মানব সেবামূলক কাজে নিজ নিজ দেশের আইনের অধীনে সরকারের সহায়ক হিসাবে কাজ করবে এটা স্বেচ্ছাসেবামূলক সেবা এখানে কোনো টাকা পয়সা ব্যাপার থাকবে না যে প্রতিষ্ঠানে এই নাম দেওয়া হবে যে হ্যাঁ আমি স্বেচ্ছায় সেবা করবো বিনিময়ে আমি কিছুই চাই না আমি মানুষের সেবা করব একটি স্বেচ্ছাসেবামূলক ত্রাণ সংগঠন হিসাবে এই আন্দোলনে কোনো প্রকার স্বার্থ বা লাভ অর্জনের উদ্দেশ্যে কাজ করে না আবার হচ্ছে কি এখানে যে সবাই ইচ্ছাকৃত ভাবে দান করলো যে এটা যারা আহত হবে তাদেরকে সেবা করবে একতা দেখো
কোনো দেশে কেবল একটিমাত্র রেড ক্রস বা রেড ক্রিসেন্ট সোসাইটি থাকবে, দেশে সর্বত্র এর মানব সেবামূলক কর্মকাণ্ডের বিস্তৃত। এটা কিন্তু দুটা কোনো প্রতিষ্ঠান কোন দেশে নাই, শুধুমাত্র একটা প্রতিষ্ঠানে থাকবে, সেটা নাম থাকবে কি রেড ক্রিসেন্ট সোসাইটি, এবং প্রতিটা দেশে একটা করে সংগঠনই থাকবে। সার্বজনীনতা দেখো, এবং এটা সবাই একসাথে কাজ করবে। সার্বজনীনতা দেখো, সমমর্যাদা সম্পন্ন এবং পরস্পরকে সাহায্যের জন্য সমান দায়িত্ব ও কর্তব্যের অধিকারী জাতীয় সোসাইটি সমূহকে নিয়ে গঠিত আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট বিশ্বব্যাপী একটি সর্বজনীন আন্দোলন। বুঝতে পেরেছো তোমরা যে এই মূলনীতিটা? ঠিক আছে, তারপরে দেখো, এরপরে এখন আমি নতুনদের মধ্যে থেকে একজনকে পড়তে বলবো। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশের কি অবস্থা, এবার আমরা দেখব আমাদের দেশের কি অবস্থা, এটার এটার বর্ণনাটা। হ্যাঁ, যে পড়বে শুরু করো। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হওয়ার পর সরকারের সহযোগী ত্রাণ সংস্থা হিসাবে বাংলাদেশ রেড ক্রস সোসাইটি প্রতিষ্ঠিত হয়। 1973 সালের 31 মার্চ গণপ্রজাতন্ত্রী সেটা হচ্ছে বাংলাদেশে কত সালে রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশে কত সালে রেড ক্রস সোসাইটি প্রতিষ্ঠিত হয়, আমরা উত্তরটা লিখবো 1971 সালে 16 ডিসেম্বর। 1971 সালে 16 ডিসেম্বরে রেড ক্রস সোসাইটি প্রতিষ্ঠিত হয়। বাস মিস একটু আবার বলবেন, বাংলাদেশে কত সালে রেড ক্রস সোসাইটি প্রতিষ্ঠিত হয়? ২৭ নম্বর প্রশ্ন। হ্যাঁ, কে পড়তেছিলে, এরপরে থেকে পড়ো। 1973 সালের 31 মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির এক আদেশ বলে 16 ডিসেম্বর 1971 সাল থেকে বাংলাদেশ রেড ক্রস সোসাইটিকে স্বীকৃতি প্রদান করে। 1973 সালের 20 সেপ্টেম্বর বাংলাদেশ রেড ক্রস সোসাইটিকে আন্তর্জাতিক কমিটি অব রেড ক্রস স্বীকৃতি প্রদান করেন। একই সময় সোসাইটি তৎকালীন লীগ অব রেড ক্রসের সদস্য পদ লাভ করে। পরবর্তীতে 1988 সালে 4 এপ্রিল রাষ্ট্রপতির আদেশের সংশোধনী বলে বাংলাদেশ রেড ক্রস সোসাইটির নাম পরিবর্তন করে রেড ক্রিসেন্ট করা হয়। আচ্ছা, এই যে এখানে আমরা 28 নম্বর প্রশ্নটা লিখব, বাংলাদেশ রেড ক্রস সোসাইটির নাম পরিবর্তন করে কি নাম দেওয়া হয়, বাংলাদেশে রেড ক্রস সোসাইটির নাম পরিবর্তন করে কি নাম দেওয়া হয়, উত্তর লিখব আমরা রেড ক্রিসেন্ট। বাংলাদেশে পুরাটাই লিখবে প্রশ্ন, রেড কি, বাংলাদেশে রেড ক্রস সোসাইটির নাম পরিবর্তন করে দেওয়া হয় রেড ক্রিসেন্ট, রেড ক্রিসেন্ট করা হয়, ব্যাস এটুকু লিখ। ২৮ নম্বর প্রশ্ন শেষ আমাদের। আর বাংলাদেশে রেড ক্রস সোসাইটির নাম পরিবর্তন করে কি নাম করা হয়, তো লিখবো বাংলাদেশে রেড ক্রস সোসাইটির নাম পরিবর্তন করে রেড ক্রিসেন্ট করা হয়। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল পার্ট 4, আর আমাদের HW থাকলো হচ্ছে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের মূল নীতি। এখন আমি শুধু তোমাদের কাছে জিজ্ঞাসা করব, যে বলেছো যে HW এটা 5 নাম্বার, সে আমাকে একটু সুন্দর করে 1 নাম্বার থেকে HW গুলো বলবে, এবং সবাই খাতার সাথে মিলিয়ে নেবে যে তোমাদের সাথে এটা মিল আছে কিনা। বা যে না বলছো অন্য কেউ বলতে পারো যে 1 নাম্বার HW কি ছিল বলো তো।
Dimash. Anila. ভালো করে লিখে নেবো, পরে আমরা এটা অ্যাসাইনমেন্ট হিসেবে উপস্থাপন করব। আবার হচ্ছে আমি ব্যবহারিক পরীক্ষার সময় এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করব, আর এইচডব্লিউ খাতায় এগুলো করবে, আবার এইচডব্লিউ টাও সুন্দর করে এক থেকে সিরিয়ালি সবাই লিখে যাবে। আজকে আমরা 5 নম্বর এইচডব্লিউ করলাম, আর বাকি সবাই কথা বলতেছে না কেন? ক্যাপ্টেনরা কোথায়, কি আছো? সামিয়া তো দেখলাম যে ক্লাসে, আবার অনেকে ইচ্ছাকৃত ভাবে লিভ হয়ে যাচ্ছে, প্রথমে দেখলাম 53 নাকি যেন, এখন আবার আছে কম। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা মিস, আমি হোমওয়ার্কে এটা বুঝতে পাইনি জি। মিস মিস জি বলো জি। মিস আমি হোমওয়ার্কে বুঝতে পাইনি যে, যেমন আজকে দিলেন যে এই চ্যাপ্টার থেকে এটা হোমওয়ার্ক, তো এক্স্যাক্টলি আমরা কি করব? এক্স্যাক্টলি এই যে এই যে মানবতা, শোনো, এই যে 3-7টা পয়েন্ট আছে, এটার বর্ণনা পুরোটা লিখতে হবে।